কুড়িগ্রামে টানা শৈত্যপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6°C। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বৃদ্ধ ও শিশুর সংখ্যা। অভাবে এখন পড়িয়ে কাজ করি, এখন উপায় নেই, এখন কী করি, খুব কষ্ট হয়। এখন মনে করো না আসলে হয় না, অভাবই সংসার, আসা লাগা আমার ইচ্ছে নিয়ে। লোকজন না বাড়ালে গাড়ি ভাড়া কীভাবে হয়, খুব কষ্ট আছে বর্তমানে, ইনকামও নাই। ঠাকুরগাঁয়ে টানা চার দিন দেখা মেলেনি সূর্যের। হাড় কাঁপানো শীতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। এবার খুব বেশি সংস্থা বা মানুষকে এগিয়ে আসতেও দেখছি না। রাস্তার দুই ধারে বাজারে বাজারে আগুন জ্বালিয়ে মানে আগুনের পাশে থাকার চেষ্টা করছে। দিনাজপুরে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী দরিদ্র ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আমরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছি ঠান্ডার জন্য। যত শীতের কাপড় পরছি কিন্তু ঠান্ডা কন্ট্রোল করা যাচ্ছে। এই বছর ইতিমধ্যে আমাদের প্রায় 77,000 শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকালকে আমরা আরও 5,000 পিস কম্বলের অ্যালটমেন্ট পেয়েছি। ইতিমধ্যে সেটা উপজেলায় উপবরাদ্দ প্রদান করা হয়েছে, আজকে কালকের মধ্যে সেটা বিতরণ সম্পন্ন হবে। লালমনিহাটে শীতে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। যে ঠান্ডা, এক সপ্তাহ থেকে কোনো কাজকর্ম করা যায় না, ঠান্ডা বৃষ্টির মতো কুয়াশা পড়ে, ব্যবসা বাণিজ্য করা যায় না, খুব অভাব অনটনের দিন যাচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথুবু যশোর অঞ্চলের মানুষের জীবনযাত্রা। সূর্যের দেখা না মেলায় হাইওয়েগুলোতে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। মৌসুমী সুলতানা, চ্যানেল আই।